আমরা গত চার মাস, আমরা আরবান কর্মী ভাটপাড়া পৌরসভার, আমরা গত চার মাস যাবত কোনো স্যালারি পাচ্ছি না। পেশেন্টের মুখের দিকে তাকিয়ে, পেশেন্টের স্বার্থে আমরা এতদিন পরিষেবা দিয়েছি যাতে তারা না সাফারার হয়, কিন্তু আজকে আমরা নিজেরা পেশেন্ট, আমাদের বাড়ির লোকের মুখে খাওয়া দিতে পারছি না। তারা প্রশ্ন করছে, তুমি কাজে যাচ্ছ কিন্তু আমরা কেন খেতে পাচ্ছি না? আমি আমার ছেলেকে, আমার একটা মাত্র ছেলে, আমার তাকে কি জবাব দেবো? আমার বৃদ্ধ শ্বশুর আমার বাড়িতে এবং প্রত্যেকের মাথার উপরে সংসার। আমরা সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি পরিষেবা দিয়ে চলেছি, কিসের জন্য? কিসের জন্য? সংসার চালানোর জন্য না তো আমরা সেটা করতে পারছি না। আমাদের বাড়ির লোক বলছে তুমি কাজে যাচ্ছ কিন্তু আমরা কেন খেতে পাচ্ছি না? কি জবাব দেবো? আমরা আমি আমার র্যাঙ্কে দাঁড়িয়ে 197 নোচ পাই, এইটুকু টাকা, এইটুকু টাকা চার মাস হয়ে গেল, আজকে চার মাসের স্যালারি পাই আমরা। এবং করোনার মধ্যে আমরা যে সমস্ত কাজ করেছি তার স্যালারি বলেছিল তখন 2500 টাকা করে আমাদের দেওয়া হবে, তার তো স্যালারি পাই না। প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই দিন মাইনে হবে, এই আশ্বাস দিয়ে দিয়ে আজকে তিনটে মাস কেটে গিয়ে চারটে মাসে করেছে, আমরা কোনো স্যালারি পাচ্ছি না। আমরা আমাদের বাড়ির লোকদের কি বলবো? কেন পাচ্ছি না? আমরা পেশেন্ট পরিষেবা দিতে পারছি না। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, পেশেন্টের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা পরিষেবা আজকে থেকে দিতে পারবো না। আপনার নাম? কাপড়ি চ্যাটার্জি। বলে আমরা আজ বন্ধ করেছি। আমরা হাসপাতালে কাজ করি, নোংরা কাজ করি, এই উপরে চার মাসের মাইনে পাইনি। হ্যাঁ, কি করে পেট চলে আমাদের বলুন, কি করে যখন যা হচ্ছে তখন ওনার কাছে পয়সা নেই। আজকে আমরা বন্ধ করেছি, এখানে কাক্ষয় ঢুকতে দেবো না। হ্যাঁ, 91 সালে ঢুকেছি, আমাকে পারমিট করলো না, বুড়ি হয়ে গেলাম আমি, আজ না কাল আমি মরে যাবো। আর বাচ্চাদের আমার কে কে খাওয়াবে? আমি না হলে কে খাওয়াবে? আমার ছোট ছোটো বাচ্চা কে খাওয়াবে বলুন? আর চার মাস ধরে মাইনে পাচ্ছে না লোকের এটো। হ্যাঁ, কত টাকা মাইনে বাকি আছে? চার মাস ধরে মাইনে বাকি আছে 200 টাকা, রয় দেয় 3 টাকা কম 200 টাকা। হ্যাঁ, আমাদের মাইনে কাজ করে না, আমি নোংরা কাজ করি, ডেলিভারি হাতে হয় আমাদের, ডেলিভারি আমরা ডেলিভারি হয় আমাদের হাতে, লক্ষ্মীর আমারই। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।